আসসালামু আলাইকুম আজ আমরা দেখব 41 তম বিসিএস প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য থেকে আসতে পারে এমন কিছু প্রশ্ন আধুনিক যুগের কাব্য शारদা মঙ্গল আধুনিক যুগের কাব্য शारদা মঙ্গল বিধবা বিধবা বিবাহ নিয়ে রোহিতকরণ বিষয়ে কমল কলম যুদ্ধ শুরু করেন প্যারিচাঁদ মিত্র বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কলম যুদ্ধ শুরু করেন প্যারিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী নীল দর্পণ একটি নাটক নীল দর্পণ একটি নাটক বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ রচনার মাধ্যমে সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রধা প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সম্পাদক ছিলেন গুপ্ত মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না রামমোহন রায় রামমোহন রায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না ফোর্ট উইলিয়াম কলেজ যে কোনো পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্ভব হলে এটি সম্পর্কে বিস্তারিত পড়ে নেবেন অথবা আমাদেরকে জানান যদি আপনার বিস্তারিত ভিডিও চান আমরা এর উপরে একটি ভিডিও অবশ্যই তৈরি করব মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান ঠক চাচা চরিত্রটি আলালের ঘরের দুলাল উপন্যাসের ঠক চাচা চরিত্রটি আলালের ঘরের দুলাল উপন্যাসের নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র দিকদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র দিক দর্শন শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগরের লেখা একটি গ্রন্থ শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থ একেই কি বলে সভ্যতা এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু মীর মুশারফ হোসেনের উপন্যাস মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের পথিকৃত মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের পথিকৃত বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বুড়ো শালিকের ঘাড়ে রোগ এটি একটি প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রো একটি প্রহসন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেন ভ্রান্তি বিলাস দ্য কমেডি অফ এরার্স এটি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন ভ্রান্তি বিলাস ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত শামসুর রহমানের আত্মজীবনী কালের ধুলোয় লেখা শামসুর রহমানের আত্মজীবনী কালের ধুলোয় লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে কায়কবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ কায়কবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ ময়নামতির চর কাব্যগ্রন্থটি লিখেছেন বন্দে আলী মিয়া ময়নামতির চর কাব্যগ্রন্থটি লিখেছেন বন্দে আলী মিয়া জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক দ্য ফিল্ড অফ এম্ব্রয়ডার কাব্যটির কবি জসীম উদ্দিনের কাঁথার মাঠ দ্য ফিল্ড অফ এম্ব্রয়েডার কুয়েলথ নকশি মাঠ জসীম কাব্যের ইংরেজি অনুবাদ শকুন্তলা অনুবাদ করেন বিদ্যাসাগর শকুন্তলা অনুবাদ করেন বিদ্যাসাগর অন্নদা কাব্য রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদা মঙ্গল কাব্য রচনা করেন ভারতচন্দ্র চন্দ্র রায়গুণাকর চাঁদ সৌদাগর মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সৌদাগর মনসামঙ্গল কাব্যের নায়ক মনুষা দেবীর কাহিনী নিয়ে রচিত মঙ্গল কাব্য মনুষা দেবীর কাহিনী নিয়ে রচিত মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত ভারদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র ভারদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র কোন দুজন আরাকান রাজসভার কবি মহাকবি আলাউল এবং দৌলত কাজী দুজন আরাকান রাজসভার কবি মহাকবি আলাউল ও দৌলত কাজী আরাকান রাজসভার কবি সতীময়না ও লচন্দ্রাণী কাব্যটির রচয়িতা দৌলত কাজী সতীময়না ও লী কাব্যটির রচয়িতা দৌলত কাজী গুল এ গ্রন্থের রচয়িতা ইজ্জতুল্লাহ গুল এ বাকাওয়ালি গ্রন্থের রচয়িতা ইজ্জতুল্লাহ বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে রোমান্টিক প্রণয় ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগির লাইলি মজনু কাব্যটির অনুবাদ হলেন দৌলত উজির বাহরাম খাঁ লাইলি মজনু কাব্যটির অনুবাদ হলেন দৌলত উজির বাহরাম খাঁ প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সবীরের উল্লেখযোগ্য কাব্য ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সবীরের উল্লেখযোগ্য কাব্য ইউসুফ জোলেখা কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশ সালে ঈশ্বরচন্দ্র সালে সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য দুই যুগের মিলনকারী ঈশ্বরচন্দ্র গুপ্ত হলেন দুই যুগের মিলনকারী ঈশ্বরচন্দ্র গুপ্ত হলেন দুই যুগের মিলনকারী এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ভিডিওটি ভালো থেকে লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ